নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, আজকে কাগজ ফুল গাছ সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে কাগজ ফুল গাছে আমার অনেক ফুল ফুটে আছে, কিন্তু এই ভিডিওটা আজকের বা এর মধ্যে না। এই ভিডিওটা অনেক দিন আগেকার ক্লিপিং নেওয়া। আমি দেখাচ্ছি যে আমার এই এক মাস আগে বা 15 দিন আগে আমার গাছে অবস্থাটি কেমন ছিল। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, কিন্তু সে ফুলগুলো কিন্তু এখন ঝরে গেছে বা এখন শুকিয়ে গেছে, আর গাছটাও অনেক লম্বা লম্বা হয়ে গেছে, মানে ব্রাঞ্চগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। তো সেই সমস্ত ব্রাঞ্চগুলোকে আমি কেটে একটা শেপে দিয়ে আমি নতুন করে আবার কিন্তু এরকম ফুল পেতে পারি। একদম ঠিক কথা, যাদের আমার মতো মানে অর্থাৎ এইরকম ফুল ফুটে আছে তাদের কাটিং করা কিন্তু এখন কোনো প্রয়োজন নেই। আমি যাদেরকে কাটিং করতে বলছি সেটা হচ্ছে যাদের ব্রাঞ্চে আর ফুল নাই, ফুল সব ঝরে গেছে, গাছে একটাও ফুল নাই, তাদেরকে একটু কাটাই ছাঁটাই করতে বলছি। তাহলে পরে এই গরমেও কিন্তু ফুল পাওয়া খুব সহজেই যায়, ঠিক আছে? যেমনটা শীতে ফুটেছিল আপনাদের এরকম দেখতে পাচ্ছেন যে আমার পুরো শীতকাল জুড়ে কিন্তু এই ফুল ফুটেছিল, ঠিক গরমেও পাবেন। এবার বলি কাটাই ছাঁটাই বিষয়ে। দেখতে পাচ্ছেন যে আমার এই গাছটা কিন্তু সম্পূর্ণ এদিক ওদিক দিয়ে একদম গাছের কোনো শেপ নাই। তো গাছটাকে যদি আমি প্রুনিং করি এই সময় তেমন কিচ্ছু হবে না। বোগেনভিলিয়া গাছে বা কাগজ ফুল গাছের প্রুনিংয়ের কোনো নির্দিষ্ট টাইম নেই, ওকে যখন তখন প্রুনিং করা যায়, যখন তখন প্রতিস্থাপন করা যায়, কিচ্ছু হবে না। আর খুবই ভালো গাছ যারা গাছ করতে পারেন না তাদেরকে বলছি তারা এই গাছ দিয়ে তারা বাগানটা শুরু করুন। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বেশি বড় বড় ব্রাঞ্চ একদম কাটছি না, জাস্ট একটু হালকা করে প্রুন করে দিচ্ছি যাতে নতুন নতুন শাখা বেরিয়ে গাছটা আবার ফুলে ভরে উঠুক। আমি এটাই চাইছি, একদম হার্ড প্রুন করতে হবে এটা কিন্তু না। সমস্ত পাতলা ডালগুলো আমি সেগুলো সম্পূর্ণ কেটে দিয়েছি, পাতলা পাতলা ডালগুলো কিন্তু আমি একটু করে রাখিনি, আর যেগুলো মোটা ডাল ভালো ডাল সেই ডালগুলোকে আমি রেখেছি, ঠিক আছে? আর আগেও বলেছি যে এই সমস্ত কাটিং করার আগে আপনারা যে মেশিন দিয়ে মেশিন অর্থাৎ কাঁচি দিয়ে কাটিং করবেন সেই কাঁচিটা কিন্তু অবশ্যই করে কিন্তু স্যানিটাইজার বা সাবান বা যেটা আছে সেটা দিয়ে আপনারা কিন্তু ভালো করে কাঁচিটাকে ধুয়ে নেবেন, তারপরে করলে পরে ভালো হয়। কারণ এই কাঁচিটার মধ্যে অনেক পোকামাকড় অনেক জার্মস আছে, তো কাটিং করার পর এই ডালে যদি এগুলো পোকামাকড় লেগে যায় তার ফলে কিন্তু ডাইব্যাক হতে পারে বা অন্যান্য যে রোগ সে রোগগুলো কিন্তু হতে পারে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ টিপস দিলাম। আর ধারালো কিন্তু অবশ্যই কাছে থাকতে হবে, নাহলে ডাল কাটতে গিয়ে যদি একটা ডাল বেঁকে যায় তাহলে কিন্তু গাছটা কিন্তু নষ্ট হতে পারে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কাটিং করাটা একদম কমপ্লিট। আমি একবার নিচটাও দেখিয়ে দিচ্ছি, এবার গাছটা একটা শেপে এসেছে এবং গাছটাকে দেখতেও বেশ ভালো লাগছে। তো এরকম করে কিন্তু কাটা ছাড়াটা করতে হবে। প্রথমে আমিও ভয় পেতাম, এখন ভয় দূর হয়ে গেছে, ঠিক আছে? এবার একটা অন্য নতুন গাছ আমি কাটাই ছাঁটাই করবো। এই গাছটাও দেখেন বেশ ভালো আছে, গাছটাতে মোটামুটি ফুলও আসছে কিন্তু পাতলা পাতলা ডালে ভর্তি। এই পাতলা পাতলা ডালগুলোকে আমাদেরকে ভিজা দিতে হবে, তাই গাছটাকে হালকা করে সফট প্রুনিং আমাদেরকে করতেই হবে। আমি এখানে কিন্তু সেই কাঁচিটা কিন্তু নিলাম না, অন্য একটা পাতলা কাঁচি নিলাম, কারণ এই ডালগুলো পাতলা ডাল, ওই অত ধারালো কাঁচিতে এই ডালগুলো কাটবে না, তাই আমি এখানে কিন্তু
ছোট কাঁচি ইউজ করেছি, ঠিক আছে। আর যদি বলি এই সমস্ত গাছ কাটিং করার পর গাছগুলোকে যেখানে ছিল সেখানেই আপনারা রেখে দেবেন, কোনো দাঁড়ানো কিছু দরকার নাই। যেমন রোদ্রে ছিল, ফুল সানলাইট, যেমন আগে বলেছি আগের ভিডিওগুলোতে, এই বোগেনভিলে গাছগুলোকে আপনাদেরকে ফুল সানলাইটে রাখতে হবে, ঠিক তেমনই কিন্তু আপনারা এই গাছগুলোকে রেখে দেবেন। আর এই কাটিং করার আগে কিন্তু আমি একটা পরিচর্যা কিন্তু এই গাছগুলোকে করেছি। এই কাটিং করার এক সপ্তাহ আগে আমি একটা ভিটামিনস গাছে স্প্রে করেছি, সেটা বায়োভিটা এক্স হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। একটা ভিটামিন স্প্রে করার পর করলে গাছটা কিন্তু একটা ভালো হয়, বা মিরাকুলান স্প্রে করলে খুব ভালো হয়, ঠিক আছে। তিনটা ওষুধের নাম বললাম, যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন, তারপর কাটিং করবেন, ভালো হবে। আর ওই সপ্তাহে আমি একটা তরল সার দিয়েছি, সেটা আমি আগে ভিডিওতে দেখিয়েছি যে কী তরল সার, বাড়িতে বিনামূল্যে তৈরি তরল সার। আমার চ্যানেলে 3-4 নম্বর ভিডিওটা এই সম্পর্কে আলোচনা করা আছে, যদি দেখে নেন তাহলে আপনাদের খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত গাছই কিন্তু আমি কেটে দিয়েছি, ঠিক আছে। এবার নতুন করে যখন ব্রাঞ্চ বেরোবে তখন একটা নতুন ভিডিও করব। আর এই টাইমে একটা স্পেশাল খাবারের ভিডিও করব, সেটা এই ভিডিও পর হতে পারে বা এই ভিডিওর একটা ভিডিও পর হতে পারে, ঠিক আছে। তো একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো, পরবর্তীকালে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন।